আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। খেলাটি সরাসরি দেখাবে গাজী টেলিভিশন। এ সিরিজটি বাংলাদেশ দলে চালাবে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা, বিশেষ করে টপ অর্ডার সাব্বির মেহেদির অফিনিং জুটি সহ 4 নম্বর লিটন দাসকে খেলিয়ে হতে পারে নানা ধরনের পরীক্ষা। অফিনিংয়ে সাব্বির রহমানের সাথে থাকার সম্ভাবনা রয়েছে মেহেদি হাসান মিরাজের, তবে এর জায়গায় মিরাজের পরিবর্তে রানে ফেরাতে দেখা হয়ে যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। 3 নম্বর ব্যাটিং পজিশনে দেখা যেতে পারে আফিফ হোসেনকে। 4 নম্বরে লিটন এবং 5 নম্বরে ব্যাটিং করবেন ইয়াসির আলী। অধিনায়ক নুরুল হাসান সোহান 6 নম্বর এবং মোসাদ্দেক হোসেন সৌরিক ব্যাটিং করবেন 7 নম্বরে। সাকিব না থাকায় বাহাতি স্পিনার হিসেবে একাদশে এক প্রকার নিশ্চিত নাসুম আহমেদের। একাদশে দেখা যাবে 3 ফাস্ট বোলার, যার মধ্যে মুস্তাফিজুর রহমান থাকা এক প্রকার নিশ্চিত, বাকি মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদের মধ্যে যে কোনো 2 জন থাকবেন সেরা একাদশে।